Assalamualaikum বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমের আচার বানানোর রেসিপি নিয়ে আসছি আমের আচার বানাবার জন্য আমি চারটা আম নিয়ে আসছি আমগুলো আমি ভালো করে ধুইয়ে মুছে নিয়েছি এখন আমি আম ছোট ছোট করে টুকরো করব এখন আমি আমের 2 চামচ হলুদ মিক্স করছি আর 2 চামচ নিমক মিক্স করব এখন আমার মাখা হইছে এখন আমি রোদে 3-4 ঘন্টা শুকা দিব আমি যে আমটাকে শুকা দিছিলাম যে আমি 6 ঘন্টা আমি শুকা দিছি এখন আমি আচার বানাবো তার জন্য আমি আচার বানানোর মশলা নিছি 2 চামচ ধনিয়া নিছি গোটা ধনিয়া 2 চামচ জিরা 2 চামচ সরষা আর 1 চামচ মুড়ি আধা চামচ জোয়ান 1 চামচ কালো জিরা আর 4টা শুকনো আর ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিছি রং হবার জন্য এখন আমি প্রথমে ধনিয়া দিব আর দিচ্ছি জিরা এখন দিব মাঝে বেশি ভাত দিব না এসা বেশি ভাত দিতে পারবো মশলা আমার গ্রাইন্ডার করা হয়েছে এখন আমি দিয়া মাখবো এই আচার বানাবার জন্য আমি 200 গ্রাম সরষের তেল নিয়েছি তেলটা আমি আগেই গরম করছি আর 1 চামচ লবণ দিব আধা চামচ হলুদ দিব আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিব অল্প রং হবার জন্য আর অল্প তেল দিয়ে মাখিয়ে নিব বন্ধুরা এখন আমি মাখিয়ে নিব গুঁড়ো দিয়া আর কালো জিরো আমি গুঁড়া করি নাই কালো জিরো গোটাই দিব বন্ধুরা আমার মাখন হয়ে গেছে সুন্দর একটা সেন্ট এসেছে আর জেনি ফুড চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এখন আমি বয়মে ঢালবো এই বয়মে আগে অল্প আচার ছিল আমি আচারটুকু বেলেগ পাত্রতে রাখছি এখন আমি এর মধ্যে আম ঢালবো আমি এখন তেল দিব আর 3 গ্রামই ভিনিগার দিব আমার এখন তেল দেওয়া হয়ে গেছে ভিনিগার দেওয়া হয়ে গেছে এই আশা 1 সপ্তাহ 15 দিন পর থেকে খাওয়া লাগবে এখন খাওয়া যাবে না ধন্যবাদ বন্ধুরা